ধন্যবাদ আছে আর জ্বালানির বক্তৃতার জন্য। আমরা কিছু জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ওয়েস্টবেঙ্গল জুনিয়ার ডক্টরস ফন্ডের তরফ থেকে কালকে আমাদের লালবাজার অবস্থানের পরে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে অনেক ধরনের কথাবার্তা এবং অনেক ধরনের ন্যারেটিভ ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গা থেকে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ডের তরফ থেকে আজকে আজই করে আমরা একটা প্রেস মিট করে বলে দিয়েছি যে যেই জায়গায় আমরা স্ট্যান্ড এবং আমাদের কর্মসূচি, আগামী কর্মসূচি, আন্দোলনের আগামী কর্মসূচিকে মাথায় রেখে আমরা এই অবস্থান থেকে ফিরে আসি। তার কারণ আমাদের প্রথমেই আমাদের যে দাবিটা আমরা জানিয়েছিলাম যে ব্যারিকেড দিয়ে আমাদের মিছিলকে আটকে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডটা ওইখানে থাকার কথা ছিল না। তা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে সেই ব্যারিকেড মাঝখানে আটকে দেওয়া হয়। আমরা দাবি করি সেই ব্যারিকেড যতক্ষণ অবধি না ওনারা তুলে দিচ্ছেন বা সিপিকে নিজে ব্যারিকেডের সামনে এসে আমরা যেটার জন্য এসেছি সেটা হোক, মানে ডেপুটেশনটা আমরা জমা দেবো এবং ইউ হ্যাভ ফেল্ড কমপ্লিটলি ফর দ্য ইনসিডেন্ট ইন দ্য 14th August নাইট অ্যান্ড 12th August অ্যান্ড হ্যাম্পারিং দ্য প্রোটেক্টিং দ্য ক্রাইম সিন অ্যান্ড দ্য এভিডেন্স ট্যাম্পারিং, এই সমস্ত কিছুর দায়ে সিপিকে তার পদত্যাগ করতে হবে এবং আমরা সেটা চাইছি, সেই ডেপুটেশনটা ওনাকে নিতে হবে। 22 ঘন্টা বন্ধুরা আমরা রাস্তায় ছিলাম, যেটা পশ্চিমবঙ্গে কেন সারা দেশ হয়তো এর আগে কখনো দেখেনি। আমাদের আত্মবিশ্বাস, আমাদের প্রত্যয়, আমাদের জেদ, আমাদের মাটি কামড়ে পড়ে থাকার অভ্যাস, আমাদের দাঁতে দাঁত চেপে লড়াই কলকাতা পুলিশকে বাধ্য করেছে সেই ব্যারিকেডটা তুলে দিতে। তারপর আমরা সিপির কাছে যাই, সিপির কাছে গিয়ে আমরা আমাদের সমস্ত ধরনের ঘটনাগুলো একটু জানার দরকার আছে বলে মনে করি। আমরা জানাই যে আমরা কি জন্য তার পদত্যাগ দাবি করছি। প্রতিটি ক্ষেত্রে সিপি তার নিম্নতর কর্মচারীদের উপর তার সমস্ত দায় ছেড়ে দিয়ে নিজেরা দায়মুক্ত বলে দাবি করেন। তারা দাবি করেন উই হ্যাভ ডান আওয়ার বেস্ট বাট অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ ফেল্ড, যে বক্তব্যের মধ্যে কোনো ধরনের কোনো সামঞ্জস্য ছিল না ওনার। ওনারা বলেছেন আমাদের উচিত ছিল সেদিন ওই মহাপ্যাটাক, যে মহাপ্যাটাকের একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানদের মধ্যে ফেয়ার সাইকোসিস তৈরি করা, থ্রেট করা এবং এভিডেন্স ট্যাম্পারিং করা, যার এভিডেন্স আমাদের কাছে রয়েছে। চিৎকার করে বলছেন সেমিনার রুমে চলো। দুঃখ আমাদের ওই জন্য লাগেনি যে কলকাতা পুলিশ সেদিন ওদের আটকাতে পারেনি, দুঃখ আমাদের এই জন্য লেগেছে তারা সেই চেষ্টাটুকু করেনি ওদিন। কেন সিপিকে আমরা কোশ্চেন করেছি, বলুন কেন আপনাদের কোনো প্রিপেয়ারনেস ছিল না এই মিছিল আটকানোর জন্য? 9 ফুট দৈর্ঘ্যের লোহার ব্যারিকেড বসিয়েছেন আপনারা, সেদিন আমরা জানতে পারেনি। সেদিন অলরেডি 1 লক্ষাধিক মানুষ গোটা কলকাতায় জড়ো হয়েছিলেন বিভিন্ন রাতে রাতে রাত দখলের লড়াইয়ে। সেদিন যেরকম একটা ঘটনা ঘটতে পারে আপনারা সেটা অনুমান করতে পারেননি? আপনাদের তো স্কটিশ অ্যাপ না কি সমস্ত লোকেদের সঙ্গে তুলনা করা হয়, আপনারা পারেননি কেন? তাই কার আমরা তো মনে করে দিয়েছি যে মেডিকেল সায়েন্সে ভিক্টোরিয়াস লায়াবিলিটি বলে একটা টার্ম আছে, যার দায় আপনাদের নিতে হবে। তারপর উনি বলেন যে হ্যাঁ আমরা ফেল করেছি কিন্তু আমরা 4 দিনে যে ইনভেস্টিগেশন প্রসেস চালিয়েছি সেটার জন্য আমরা স্যাটিসফাইড। তখন আমরা বললাম তাহলে সিবিআই কি এমন জিনিস দেখলেন যে সুপ্রিম কোর্টে তারা বলছেন যে আমরা একটা অল্টার্ড ক্রাইম সিন হাতে পেয়েছি? কেন দুর্ভাগ্যের বিষয় সেদিন যে 11 তারিখ থেকে যে এভিডেন্স ট্যাম্পারিং বা যে দেওয়াল ভাঙাভাঙির কাজটা শুরু হয়েছিল সেটা নাকি সিপি জানেনি না? কেন ডিসি নর্থকে উনি ভেবেছেন ডিসি নর্থকে ট্রান্সফার করে দিয়ে ব্যাপারটা চাপা দেওয়া যাবে? উনি জানতেন না বলছেন, আমি জানতাম না এরকম ব্যাপার, তাহলে ওই প্রোটেকশনের দায়িত্ব কার ছিল? তারপরে উনি বলছেন 4 দিনে আমরা যা করেছি তা নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা অনেক কিছু বলছিলেন, আমরা সব জায়গায় না গিয়ে আমরা একটাই দাবিদারের কাছে ছিলাম যে বিনীত গোয়েল আপনাকে যে আমি এই পদত্যাগ দেওয়ার জন্য যে আমরা রিকোয়েস্ট বা ডেপুটেশন যে আপনাকে দিচ্ছি, হোয়াট ইজ ইউর রেসপন্স? আর কিচ্ছু শুনতে চাই না, রেসপন্সটা জানান। অনেক কথা শুনলাম, অনেক কিছু মিথ্যে কথা বললেন। হ্যাঁ তার আগে একটা বলে রাখছি, এই যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই যে লাল জামা পড়া লোক যাকে ওনারা নিজেদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বলছেন, 40 ফুট 11 ফুটের তথ্য উনি দিয়েছেন, এটা যে সম্পূর্ণভাবে মিথ্যা,
সেটাকে বারবার করে ওনারা মেনে নিতে চাইছেন না, উল্টে বলছেন যে 40 ফুট ড্যাশের পাশে আমাদের একটা ই ছিল, গার্ডেন ছিল, ছোট একটা স্কিম, আপনারা কি বলেন আমরা জানি না, এভাবে বলছে। ওই স্কিমটার মধ্যে আমরাও যাইনি, কেউ যেতে পারিনি ওইখানে, অথচ সমস্ত জায়গায় আমরা দেখছি সেই স্কিমের পাশে ঘিরে লোক দাঁড়িয়ে আছে। ওনাকে জিজ্ঞেস করলাম যে এই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যদি হয়ে থাকে তাহলে শাসক দল এবং তাদের বিভিন্ন জায়গায় কেন তাকে সাসপেন্ড করা হবে, আপনাদের কি মনে হচ্ছে না? কোশ্চেন করুন নিজেদের, মাথা এরকম করছে, উত্তর নেই। লাস্টে যখন জিজ্ঞেস করলাম আপনাদের রেসপন্স কি, আপনার রেসপন্স কি, আমরা এত সময় নেই আমাদের হাতে, আমরা 22 ঘন্টা ধরে এক্সস্টেড, তখন উনি বলছেন নির্লজ্জভাবে, যেটা এখনো আমরা কখনো বলিনি, এই প্রথমবার বলছি, যেটা আমরা ভেবেছিলাম যে আমাদের মনোবল হয়তো আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি বলে আমি আজকে বলছি। উনি বলেছেন কি জানেন, উনি বলেছেন সামনে পুজো, পুজোর আনন্দে পুলিশ ডাক্তার সবাই আমরা মেটে উঠি, চলো, লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। যে মুহূর্তে উনি এই কথাটা বলেন সেই মুহূর্তে আমরা একটা কথা না বলে চেয়ার ছেড়ে উঠে আসি, আরো অনেক কথা বলেছে একবারে। তখনই আমরা জিজ্ঞেস করলাম আমরা এখান বিচার না পাওয়া অবধি, বিচার না পাওয়া অবধি, এবং আমাদের 5 দফা যে দাবি সেই দফার 3 নম্বর দাবিটা কিন্তু আপনার পদত্যাগ বলে যাবেন না। তা আপনি যদি ভেবে থাকেন এই অবস্থান আজকে আমরা তুলে নিচ্ছি তার এটার জন্য আপনাকে আপনি ডাকলেন, এটা ভুল করছে। লড়াই আমাদের চলবে, জাস্টিসের পরের লড়াই চলবে, এবং এই জাস্টিসের পদে যে সমস্ত লোক যে বা যারা বাধা সৃষ্টি করেছে আপনি তাদের মধ্যে একজন, আপনার দরকার হলে আমরা বৃহত্তরভাবে আবার এখানে আসব, আপনার প্রতি আমাদের লক্ষ্য রয়েছে। তখন উনি বললেন আমি পাবলিক সার্ভেন্ট, উচ্চতর কর্তৃপক্ষ আমারও রয়েছে, তিনি যদি বলেন তাহলে আমি হাসি মুখে আমার পদ ছেড়ে দেব। তখন আমি বললাম যে আপনার চিন্তা করবেন না, আপনার উচ্চতর থেকে উচ্চতর কর্তৃপক্ষ সবাই আমাদের রাডারে রয়েছে, পালাতে পারবেন না আপনি। পিছন যেহেতু আগের দিন পালিয়ে গেছেন, ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন, আমাদের সঙ্গে এই পরীক্ষাটা আর খেলতে আসবেন না, আমরা বুঝিয়ে দিয়ে এসেছি। তারপরে আমাদের মনে হয়েছিল যে সেই ক্লোজ ডোর মিটিং করা এবং তার বাইরে আমাদের যে মাস ওয়েট করছে আমাদের জন্য আমাদের বেরিয়ে আসা উচিত, কারণ তাই জন্য আমরা ওখানে বেরিয়ে আসি এবং অবস্থান বিক্ষোভটা তুলে নিই এই কারণেই, কারণ আমাদের আরও আজকে কর্মসূচি রয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। কোনো আমি বুঝতে পারছি মানুষ মাসের একটা স্পিরিট ছিল সেখানে, যে হয়তো কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের একটু ভুল ছিল, হয়তো ত্রুটি হয়েছে যে বুঝতে পারেনি, হয়তো লোকে বোঝাতে পারেনি হয়তো আমরা, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আমাদের ডেপুটেশন দেওয়া, এবং যতক্ষণ না ডেপুটেশন দিচ্ছে আমাদের সর্বশক্তি ওখানে প্রয়োগ করা। এরপরে যদি মনে হয় যে আমাদের পদত্যাগের দাবিতে আমরা এখানে বসবো, 22 ঘন্টা কেন 22 দিন বসতে আমাদের ক্ষমতা রয়েছে। এবং আরেকটি কথা যেটা আমরা বারবার করে বলতে চাই সেটা হচ্ছে বিভিন্ন রকম ব্যক্তি এবং ব্যক্তিবর্গ রাজনৈতিক দলের হয়ে বিভিন্ন রকমভাবে এই আন্দোলনকে রাজনীতির রং লাগানোর চেষ্টা করেছেন, যেটা আমরা কাল মিডিয়াতেও দেখেছি যে আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলতে চাওয়া হয়েছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। কেউ যদি নিজেকে আন্দোলনকারী মনে করে নিজে কেউ কন্ট্যাক্ট করে, তারপরে যদি কেউ ভাবে যে এই আন্দোলনকে আমরা কালিমালিপ্ত করব, তাদেরকে আমরা সামাজিক বয়কটের পাশাপাশি এই আন্দোলনের জন্য তীব্র ধিক্কার জানাই। WBGDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্পন্টের তরফ থেকে কোনো আন্দোলনকারী সরকার দলের বা শাসক দলের কোনো রকম কোনো লোকের সাথে কোনো রকম কোনো মধ্যস্থতায় যায়নি, যাচ্ছে না, যাবে না। আমাদের স্ট্যান্ড আমরা ক্লিয়ার রেখেছি এবং বিভিন্নভাবে এটাই প্রমাণ যে আন্দোলন আজ অনেক বড় আন্দোলনের রূপ নিয়েছে, সামাজিক আন্দোলন, গণ আন্দোলনের রূপ নিয়েছে। ঠিক যেভাবে আমরা সেই অবস্থান থেকে জাস্টিস গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলিকে বের করে দিতে পেরেছি, ঠিক তেমনভাবেই অন্যান্য রঙকেও আমরা বের করে দেব, এই ক্ষমতা আমাদের রয়েছে। এই আন্দোলন শুরু হয়েছিল অরাজনৈতিকভাবে, চলছে অরাজনৈতিকভাবে,
এবং এর খেলাটা শেষ আমরা অরাজনৈতিকভাবেই করি। তাই বিভিন্ন চিকিৎসক সংগঠন যারা রয়েছেন আমাদের পাশে সমানভাবে কাঁধে হাত দিয়ে গিয়ে জলার জন্য সুপরামর্শ দিয়েছেন, তাদের আমাদের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তারা যেভাবে আমাদের প্রতিদিন প্রথম দিন থেকে আমাদের পাশে রয়েছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্যান্ডের প্রোগ্রাম ওয়েট করছি, ওনার একটু গানটা শোনা দেবো। থ্যাংক ইউ।